আরজিকরের অভয়াকে ধর্ষণ করে খুন। আরজিকর কাণ্ডে তদন্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন। তালা থানার ওসির থেকে সমস্ত নথি পেয়েছে সিবিআই, এমনটা কিন্তু সূত্র মারফত জানতে পারছি আমরা। অর্থাৎ যে ঘটনা ঘটলো, যেভাবে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপরে যেদিন একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলছিল সেদিনকেও আরজিকরে যেভাবে হামলা চললো, সমস্ত কিছু ভেঙে তছনছ করা হলো, সরকারি সম্পত্তি নষ্ট করা হলো, ওষুধপত্র নষ্ট করে দেওয়া হলো, তার সমস্ত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে যে তদন্তভার নিয়েছেন সিবিআই আধিকারিকরা হাইকোর্টের নির্দেশ মোতাবেক, এবং তারপরে আমরা একের পর এক আরো তথ্য পাচ্ছি। তালা থানার ওসির থেকেও সমস্ত নথি পেয়েছেন সিবিআই আধিকারিকরা, চেস্ট মেডিসিন বিভাগের সিসিটিভি ফুটেজও পেয়েছে সিবিআই। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি কিন্তু তদন্তের সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তা আরো বেশি বেশি ভাবে হয়তো আর যে ঘটনাগুলো রয়েছে, যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেগুলোকে ক্রমশই প্রকাশ্যে আনতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা যে আমরা দেখলাম যে বুধবার মাঝরাতে যেভাবে ঘটনা ঘটলো আরজিকর মেডিকেল কলেজে, সেখানে পুলিশের সামনেই চললো কয়েকশো লাঠিধারী তাণ্ডব, ভাঙচুর চললো জরুরি বিভাগ থেকে মেডিসিন সেন্টারে, তছনছ করে দেওয়া হলো জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মঞ্চ, যেখানে ভয় শুকিয়েছিলেন নার্সরা, এমনকি আত্মরক্ষার্থে পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু নার্সদের কাছে গিয়েছিলেন, বলছিলেন যে তাদেরকে কোনো রকমভাবে আত্মগোপন করার জায়গা দিন। আর যে একাধিক যে ছবিগুলো সামনে আসছে, যে একাধিক তথ্যগুলো সামনে আসছে, যেখানে কোমর বেঁধে একেবারে নেমে পড়েছে পুরো ব্যাপারটা অনুসন্ধান করতে সিবিআই আধিকারিকরা, সেখানে দেখা যাচ্ছে যে এবার তালা থানার ওসির থেকে সমস্ত নথি পেয়েছেন সিবিআই আধিকারিকরা, চেস্ট মেডিসিন বিভাগের সিসিটিভি ফুটেজও পেয়েছে সিবিআই আধিকারিকরা। অর্থাৎ তদন্ত করতে কিন্তু কোনো রকম ফাঁক ফোঁকা ডাকা হচ্ছে না। আর সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমরা আরো বেশি জানার চেষ্টা করবো সৈকতের কাছ থেকে। সৈকত, তাহলে আরজিকর কাণ্ডে তদন্তে সিবিআই একের পর একটা তথ্য নথি পাচ্ছেন, তো কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, গতকালকে এই আরজিকর কাণ্ডের তদন্তে ওসি তালা অভিজিৎ মন্ডলকে তলব করেছিল সিবিআই। সেই অভিজিৎ মন্ডলের থেকে বলতে গেলে কলকাতা পুলিশ এই ঘটনার যে কেস শুরু করেছিল, কোন কোন ধারায় কেস কেস ডায়েরি সহ সমস্ত কিছু নথি সিবিআই আধিকারিকরা তার কাছ থেকে পেয়েছেন, মূলত সিসিটিভি ফুটেজ এবং সেখান থেকে, অর্থাৎ ঘটনাস্থল থেকে। ঘটনাস্থলে যখন কলকাতা পুলিশ পৌঁছয়, তখন পরিস্থিতি কি ছিল, কি কি তারা রিপোর্ট করেছিলেন এবং সেখান থেকে কি কি সিজ হয়েছিল, অর্থাৎ কলকাতা পুলিশ কি কি উদ্ধার করেছিল, এই গোটা বিষয়টা গতকালকে অভিজিৎ মন্ডলের থেকে সিবিআই আধিকারিকরা পেয়েছেন। এবং এর পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংক্রান্ত কলকাতা পুলিশ যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্ট কিন্তু সিবিআই আধিকারিকরা গতকালকে পেয়েছে। মূলত সিবিআই আধিকারিকরা জানতে দেখতে চাইছে যে বিষয়টা, যে রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা অবধি সিসিটিভি ফুটেজটা খতিয়ে দেখতে চাইছে। তার কারণ যেটা কলকাতা পুলিশের রিপোর্ট অনুযায়ী, রাতের দিকে যে চারজনের সঙ্গে অভয়া ডিনার করেছিল, সেই ডিনার করার পরে বেশ কিছুক্ষণ পরে সেমিনার রুমে যায়, তখন রাত ২টার কাছাকাছি। এই রাত ২টো থেকে ভোর ৫টা অবধি সেমিনার রুমে অন্য কেউ গেছিল কিনা, স্পেশালি কলকাতা পুলিশ যে রিপোর্ট দিয়েছে, ভোর ৪:০৩ থেকে ৪:২৭ মধ্যে এই সঞ্জয় রায়, যাকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে, সেই সোনার খুনের তদন্তে ঘটনার ক্রম অনুযায়ী সমস্ত তথ্য পেলেন সিবিআই আধিকারিক, এবং অবশ্যই নজর থাকবে সেই সেমিনার হলটি। ধন্যবাদ তোমাকে সৈকত। আরজিকরের ঘটনায় এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা চিঠিতে দাবি করেছেন কেন্দ্রীয় বাহিনীর, যে দাবিটা পড়ুয়াদের তরফ থেকেও উঠছে, এবং এরই পাশাপাশি আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিজেপির তরফে এই আরজিকরের ঘটনার প্রতিবাদে। শ্যামবাজারের মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে অবস্থান বিক্ষোভ রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বে। সেই অবস্থান বিক্ষোভ এবং পথ অবরোধ কর্মসূচিতে থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ অন্যান্য শীর্ষ স্থানীয় নেতারা। এবং এরই পাশাপাশি বিজেপির তরফ থেকে আজ সারা রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিজেপি মহিলা মোর্চার তরফ থেকেও একটি মিছিল রয়েছে বিকেল ৪টার সময়। সেই মিছিল হাজরা থেকে যাবে কালীঘাট পর্যন্ত। বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে, এবং এই মিছিলের নেতৃত্ব দেবেন মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি, তিনি এই মিছিলে নেতৃত্ব দেবেন। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে রুমকি দে, রিপাবলিক বাংলা।
আর এই মুহূর্তে সরাসরি আমরা অবশ্যই মুর্শিদাবাদে খবর জানাতে চাইবো আপনাদেরকে, কারণ ভোটের আগে হোক পরে হোক প্রত্যেকটা সময় কিন্তু মুর্শিদাবাদে বোমার খবর পাওয়া যায়। আর শুধুমাত্র বোমার খবর নয়, বিস্ফোরণের পর্যন্ত খবর পাওয়া যায়। কি সেই খবর দেখুন, মুর্শিদাবাদের রানীনগরে বোমা বিস্ফোরণ, সেই খবর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে রিপাবলিক বাংলা যে খবর ব্রেক করছে আপনাদের সামনে, বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের, অত্যন্ত মারাত্মক খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমার মশলা পর্যন্ত। যেমনটাই বলছিলাম আপনাদেরকে, ভোটের আগে হোক পরে হোক সমস্ত সময় কিন্তু এই মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে ঠিক এভাবে বোমা উদ্ধার হয়। দেখুন এই মুহূর্তে সেই ছবিও একেবারে সরাসরি দেখাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে, এই সেই বোমা এবং সেখান থেকে উদ্ধার হয়েছে, এবং সবচেয়ে বড় কথা বিস্ফোরণ হয়েছে, তাতে মৃত্যু পর্যন্ত হয়ে গেল। ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে, ইন্দ্রাশিস কি খবর পাচ্ছো এখনো পর্যন্ত? একেবারেই দেখো, যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের রানীনগরের যে মালিপাড়া এলাকা রয়েছে সেখানে কিন্তু এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং এই বোমা বিস্ফোরণের ফলে আইনাল হক নামে একজনের কিন্তু মৃত্যু হয়েছে। যে স্থানীয় এবং পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে একটি আম বাগানের মধ্যে কিন্তু এই বোমা বিস্ফোরণ হয়েছে। তবে পুলিশের যেটা প্রাথমিক অনুমান, এই বোমা বাঁধার কাজ চলছিল সেই সময়তেই কিন্তু এই বোমা বিস্ফোরণ হয় এবং তাতেই আইনাল হকের মৃত্যু হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিবারের লোকজন তারা যেটা স্পষ্টত দাবি করছেন যে দু তিনজন লোক তাকে ফোন করে ডেকে নিয়ে যায় এবং সেই তারপরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, এবং বিকট একটি শব্দে কিন্তু গোটা এলাকা কার্যত কেঁপে ওঠে আমবাগান চত্বরে। কি জানাচ্ছে ইন্দ্রাশিস, তুমি থাকো আমাদের সঙ্গে, এবার শোনাতে চাইবো দর্শকদেরকে, শুনুন। রাত্রি থেকে এটা বনের আওয়াজ হলো, তাতে স্বাধীনতা দিবসের কমতা তাই মনে হয়। ভোর রাত্রে অন্ধকারে চারটের সময় অ্যাম্বুলেন্স লাস্ট লিসে নাম মিলেন তাইলছে, গাড়িতে দেখে দেখছি যে আমার ভাই আর কেউ নাই, ড্রাইভার আছে। আমরা এখানে নামিয়ে নিলাম, ভাইকে নিয়ে কান্দাকাটি করছি, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে যে গাড়ির নাম্বারটা নিতে হতো, তাহলে আমরা ধরতে পারতাম কিভাবে ঘটনাটা ঘটল। এর বিষয়ে কিছু আর বলতে পারবো না, কি চাইবো এখন, আইন যা বলবে তাই মেনে নিতে হবে। আমরা চাইবো যে সঠিক বিচার আচার হোক। শব্দ শুনে আমরা ওখানে দৌড়ে যাই, যে দেখি ও পড়ে আছে সেই অবস্থাতেই, ওকে নিয়ে কে যে দুজন নিয়ে গেছে সে এখনো পর্যন্ত আমরা জানি না। ওখান থেকে ওর বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, বাড়ি থেকে ওর ভাইকে বলেছে, ভাই বলেছে তাড়াতাড়ি একে ট্রিটমেন্টের জন্য হসপিটালে যান। এখন তো ধরেন ডাক্তার ট্রিটমেন্ট পাবে বলে ছুটতে ছুটতে গাড়ি পাইনি, তাই ঘন্টাখানিক দেরি হয়েছে। ওদের যে বক্তব্য আমি যেটা বল